মহানন্দ বলেন যার হাত এসেছে সত্য অজাহাতাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে। লামজাব মানে তাদের বাপ নাই, লামজাব মানে ওদের গোড়া নাই, ওদের আসল নাই, ওদের মূল নাই। কাজেই এদেশের লামজাবিরা বিভিন্ন রূপে আমাদের কাছে বিভিন্ন মিডিয়ায় তারা আসতেছে। ইউটিউব খুললে এখন তাদের খুললেই তাদের বক্তব্য, তাদের কান্নাকাটি, তাদের আহাজারি, তাদের বক্তব্য। আমি আজ এখান থেকে এই ইমাম আজম কনফারেন্স থেকে আমি আমার বন্ধুবর মরলা আবুল কাসেম ফজলুল হক সহ যারা আয়োজক, বিশেষ করে মুশিরি খলার পীর সাহেব এখানে আছেন, আমি তাদেরকে বলবো ইউটিউব দখল করে ফেলুন, ফেসবুক দখল করে ফেলুন, আমরা এখনো বেঁচে আছি, আমরা ওদের প্রতিটি কথার উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমাদের বুকে ভর্তি হয়ে আছে। যেকোনো মুহূর্তে যেকোনো সময়ে ওদের যে কোনো বক্তব্যের উত্তর দেওয়ার ক্ষমতা আমাদের মধ্যে আছে। এদেশের পীর মশায়েক, এদেশের ওলিয়া উলিয়া, এদেশের মসজিদের ইমাম, তাদেরকে এক করতে হবে সম্মিলিতভাবে। এই লামজাবিদের কখনোই ইমাম হতে দেওয়া যাবে না। আমাদের পরিকল্পনা গ্রহণ করতে হবে, সরকারের কাছে আমাদের আবদার করতে হবে। জেরাজ আমাদের ভাই ভাইয়ে বিচ্ছেদ সৃষ্টি করে দিচ্ছে, অতএব এরা আমাদের জাকাতের টাকা খাইয়া এরা টেলিভিশন চালাবে না। বাংলাদেশের একটা টাকাও দেশের বাইরে যেতে দেওয়া হবে না। কোন জাকাতের টাকা টেলিভিশন খাবে এটা মাসালা কখনো অনুমোদন করে না। আজ এই ধরনের ধোকাবাজি দিয়ে আমার জাকাতের টাকা দিয়ে আমার গলায় রশি লাগায়, আমার জাকাতের টাকা দিয়ে আমার মুসল্লিদের বুকে হাত বান্ধায়, আমার জাকাতের টাকা খেয়ে তারা আমিন দিয়ে আমার মসজিদকে বিশাল কঠিন আওয়াজে পরিণত করে, সেই সুযোগটা আমরা কখনো কি দেব? হাত উঁচু করে বলেন ইমাম আজম রহমতুল্লাহ আলাই। কনফারেন্স যেন আজকের বক্তব্যের এই পর্যন্তই যেন না থাকে, এটা যেন আগামীকাল থেকে এর যেন কর্মসূচি নিয়ে আমরা এদেশে লামজাবিয়েদের, আমরা এদেশের ওই সমস্ত ব্যক্তিদের মূল শেকড় উপড়ে ফেলতে চাই। আমরা প্রস্তুত, তোমরা আমাদের সাথে আসো। আমরা তোমাদের সাথে বাহাস করব, মুবাহাসা হবে তোমাদের সাথে, আমাদের সব কিছু হবে। ধর্ম পাগল কিছু নয়, ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে। বলেন তো তার নাম কি? তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাটা সবসময় মনে রাখবেন। আমি আপনাকে হানাফি সাফি মালিকি হতে নিষেধ করিনি, আপনি হন, হানাফি হয়ে থাকেন, মালিকি হয়ে থাকেন, হাম্বলি হয়ে থাকেন, আপনাকে আমি নিষেধ করিনি। কিন্তু বিচারের মাঠে যখন আপনি বললেন আমার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তখন যদি উনি বলেন না 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 আমি কাউকে কথা বলিনি, আমাকে মেনে চলে এই কথা আমি কাউকে বলিনি, যদি এরকম বলেন তাহলে কি হবে? আপনি যদি বলেন আমি ইমাম শাফিকে মানি, উনি যদি বিচারের মাঠে না খরচ করেন তাহলে কি হবে? এই জন্য পৃথিবীতে একজন মানুষকে মাথায় রাখবেন যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাভ হোক আর লস হোক, বেশি কিছু করার দরকার নেই। ফরজ সলাত আদায় করেন, রমজান মাসের সিয়াম পালন করেন, রোজা, রমজান মাসের সিয়াম পালন করেন, আর যাকাত ক্ষমতা হলে দেন, টাকা হলে হজ করতে যান, জান্নাত হবে ইনশাআল্লাহ।
একটা লোক আল্লাহর রাসূলের কাছে এসে বলছেন তুল্লানি আমালেন ইলা আমাল তু দাখালতুল জান্নাতা আল্লাহর রাসূল আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর রাসূল যে আমল করে আমি জান্নাতে চলে যাব এই একটা আমলের কথা বলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে রমজান মাসের সিয়াম পালন করবে ফরজ যাকাত আদায় করবে টাকা হলে হজ এই পর্যন্ত শোনার পরে লোকটা বলছে ওয়াল্লাহি লা জাদাল হাযা আন কসমিন হো আল্লাহর কসম আমি এর চেয়ে কম করব না আল্লাহর কসম আমি এর চেয়ে বেশি করব না আল্লাহর কসম আমি এর চেয়ে কম করব না আল্লাহর কসম আমি এর চেয়ে বেশি করব না এইভাবে বলছে আর চলে যাচ্ছে কসম করছে আর বলছে আর চলে যাচ্ছে তখন আল্লাহর রাসূল বলছেন মান সাররায়ান জারাল জান্নাত ফালেন জারাল হাযা কেউ যদি জান্নাতি দেখতে চায় তাহলে লোকটাকে দেখে নেক এই শোনো আমার সঙ্গী সাথী তোমরা যদি কেউ জান্নাতিকে দেখতে চাও এই যে দেখো এই যে লোকটা জান্নাতি ও কিন্তু তাহাজ্জুদ পড়বে না কথা মনে হয় বুঝাতে পারিনি উনি কিন্তু তাহাজ্জুদ পড়বেন না উনি পড়বেন না উনি কসম করেছেন আমি নফল পড়ব না পাঁচ ওয়াক্ত সালাতের সাথে যে বারো রাকাত সুন্নাত আছে এটা উনি পড়বেন না আল্লাহর কসম আমি এর চেয়ে বেশি করব না আল্লাহর কসম আমি এর চেয়ে কম করব না আল্লাহর কসম আমি এর চেয়ে বেশি করব না পাঁচ ওয়াক্ত সালাতের সাথে বারো রাকাত সুন্নাত পড়বে না আল্লাহ রাসূল বললেন যে ও জান্নাতি শোনো ইবাদত কম হোক তবু জান বাঁচবে একজন মানুষের নীতিতে হোক যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি